ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো এখন আমি এখানে একটি এন্ট্রি দিব, এন্ট্রিটা আগে দিয়ে নিই, কারণ দেরি হয়ে গেলে এন্ট্রি পয়েন্টটি আমি আর খুঁজে পাবো না, এবং এন্ট্রিটি কেন দেব সেটা আমি বিস্তারিত আলোচনা করব পরে আপনাদের সাথে। তো এন্ট্রিটি আমি দিয়ে ফেললাম, এবং আমি এটার স্টপ লসটি দিয়ে দেব ঠিক আপনার বেগুনি কালার যেই লাইনটি আছে সেটার উপরে, অন্তত ওইটা থেকে আপনার 13 পিপস উপরে আমি দিলাম। এবং এখানে আমি আবারও একটা সেল লিমিট দিয়ে দিতে পারি, অথবা আমি সেল লিমিট একটা দিয়ে রাখি, কারণ 50 সেন্ট এখানে আপনার সেল লিমিটটা দিয়ে দিলাম। তো এখন এটার স্টপ লসটি আমি বসিয়ে দেই। অবশ্যই স্টপ লসটি যখনই আপনারা ট্রেডিং করবেন স্টপ লসটি দিয়ে দিবেন, কারণ স্টপ লসটি না দিলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এখন বিস্তারিত আমি আলোচনা করি এখানে কেন আমি এন্ট্রিটি দিলাম। তো সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে দেখুন আপনার ক্রসিং হয়েছে, এই পজিশনটা দেখুন, আমি আরেকটু কাছে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই পজিশনটা দেখুন, এখানে ক্রসিং হয়েছে। তো এখানে যখন ক্রসিং হয়েছে মার্কেট কিন্তু অনেক ডাউনে চলে আসছে, অনেক ডাউনে চলে আসছে। এখানে টোটাল এখানে 4টা মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়েছে, মার্কেট অনেক ডাউনে চলে আসছে। এবং এই পজিশনটা দেখুন, এখানে হয়তো খেয়াল করতে পারছেন আপনারা, এই পজিশনে কিন্তু মার্কেট কোনো প্রকার কিন্তু ক্রসিং হয়নি, যার কারণে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডটা খুব শক্তিশালী অবস্থা ধরে রেখেছে। যেহেতু ডাউন ট্রেন্ডটা শক্তিশালী অবস্থা ধরে রেখেছে এবং এই পজিশনটা এখন পর্যন্ত কোনো প্রকার ক্রসিং হয়নি, এক কথায় আমি যদি এই পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, তার মানে এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল তৈরি হবে, এবং এই কয়টার ক্যান্ডেল তৈরি হয়ে আস্তে আস্তে এই মার্কেটটি এখানে হয়তো ক্রসিং হতে পারে। তবে যেহেতু উপরে একটা রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি, উপরে যেই মুভিং অ্যাভারেজটি আছে সেখানে বাড়ি খেয়ে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে। এখন এই মার্কেটটি আরও ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে। আমি আরেকটু আগে এন্ট্রি দেওয়া লাগতো, বাট আমি একটু দেরি করে ফেলেছি। তো দেরি যখন করে ফেলেছি তখন আমার যেই এন্ট্রি পয়েন্টটি এবং আমার যে লট সাইজ, সেই লট সাইজের থেকে আমি 50% আমি কমিয়ে আমি এন্ট্রিটি আমি দিয়েছি, এবং আরেকটু উপরে উঠলে আমি আবারও এন্ট্রি দেবো, সেটার একটা প্ল্যানিং আমি এখানে করে রেখেছি। অলরেডি আমি এখানে পেন্ডিং একটা অর্ডার কিন্তু আমি দিয়ে রেখেছি এখানে। তো দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই মার্কেটটি এখানে কিন্তু একদম স্টপ হয়ে আছে। তো এই মার্কেটটি যেহেতু এখানে স্টপ হয়ে আছে, মার্কেটটি কোনো প্রকার নড়াচড় করতে পারছে না। এটা মূল কারণটি হচ্ছে যেই ট্রেডারগুলো যারা আছে, এই ট্রেডারগুলো খুব মানে চিন্তার মধ্যে পড়ে আছে যে এই মার্কেটটি আপের দিকে নিয়ে যাবে নাকি ডাউনের দিকে নিয়ে যাবে। যেহেতু এখানে একটা মুভিং অ্যাভারেজের একটা ব্যাপার আছে, এখানে এই মুভিং অ্যাভারেজে যদি টাচ খায় সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও আপে যাওয়ার মানে যদি পার করে সরি যদি পার করে সেক্ষেত্রে কিন্তু আরও আপে যাওয়ার সম্ভাবনাটা থাকে। বাট এটা কিন্তু এখন আপে যাচ্ছে না, মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা আছে। এবং আমি স্টপ লসটি দিয়ে দিয়েছি, বাট আমি কোনো প্রকার টেক প্রফিট দেইনি। যদি টেক প্রফিট দিই সেক্ষেত্রে আমি টেক প্রফিট নিব এখানে 71 পর্যন্ত, $100-200 মতো আমার একটা এন্ট্রিতে প্রফিট হবে। আর যদি এটা যদি টাচ করে সেক্ষেত্রে আমার আরেকটু বেশি প্রফিট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমি কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি এখন ভিডিওটি আমি পুশ করে দিব, এবং কিছুক্ষণ পরে আমি এই ভিডিওটি আবারও ওপেন করব। আর এখানে আরেকটা বিষয় বলি, যদি এই মুভিং অ্যাভারেজটি যদি পার করে ফেলে সেক্ষেত্রে আমি এখানে একটা বাই স্টপটি আমি দিয়ে রাখবো। আমি বাই স্টপটি আমি এখনই দিয়ে রাখি, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। এখানে আমি বাই স্টপ দিয়ে রাখি, বাই স্টপ। এখানে যেহেতু আমার এই পজিশনে যদি ক্লোজ হয়ে যায় আমি বাই স্টপটি দেবো ঠিক আপনার 43-এ, ফুল 43-এ আমি বাই স্টপ দেব। এবং সেল স্টপটি আমি সরি আপনার স্টপ লসটি আমি ব্যবহার করব ঠিক আপনার 23-13, এখান থেকে আপনার 9-10-23-13, ঠিক আছে, 23-13। বাস আমার কাছে এখানে কমপ্লিট, ও সরি এখানে একটু ভুল হয়ে গিয়েছে, 1.2343, এবং এখানে হবে আপনার 23-13। বাস আমার কমপ্লিট, আমি এখানে অলরেডি আমি স্টপ লস এবং বাই স্টপটি আমি এখানে দিয়ে রেখেছি, এখন আমি এখানে দিয়ে দেবো। আর এখন আমি এটা
থেকে বের হয়ে চলে আসব। এখন বিষয় হচ্ছে মার্কেট দেখুন অলরেডি কিন্তু আমার দিকে চলে আসছে, তো এখানে দেখুন যদি আমার এই এমআটা যদি পার করে সেক্ষেত্রে আমার স্টপ লসে কিন্তু হিট করবে, এবং স্টপ লসে হিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ও একটা এখানে বাই এন্ট্রি নিয়ে উপরের দিকে চলে যাবে। বাট কত দূর যাবে সেটা আমি ম্যানুয়ালি দেখে আমি এটা ক্লোজ করব। যদি আমার 30 পিপস যদি উপরে যায় সেক্ষেত্রে আমার কিন্তু লসটা, সরি আপনার লাভটা বেশি হবে, এবং যদি আরও বেশি ওঠে সেক্ষেত্রে আরও বেশি প্রফিটের পরিমাণটা আসবে, যেটা আমার এখান থেকে স্টপ লসে হিট করে যেটা আমার লস হয়েছে সেটা কাভার করেও কিন্তু আমার প্রফিটে চলে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আর অলরেডি কিন্তু আমার ট্রেডটি আমার প্রফিটের দিকে চলে আসছে। এটি আশা করছি মোটামুটি আমার যে টার্গেট $200 বা $150 পর্যন্ত হয়তো নিতে পারি, 200 বা 150, এর বেশি হয়তো নিব না, সে পর্যন্ত হয়তো আমার চলে আসবে এখানে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি ভিডিওটি পুশ করতে চেয়েছিলাম বাট ভিডিওটি পুশ করলাম না, তো এখন আমি ভিডিওটি পুশ করে দেব। আর এই যে সেট আপটি, যে টেমপ্লেটটি, এটি আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে, এটা সবাই জানে। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফরেক্স বাংলা চ্যানেল। এবং এই ভিডিওতে যদি 50টির মতো লাইকের পরিমাণটা আসে সেক্ষেত্রে আমি এই টেমপ্লেটটি আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে। আমি এখন এই ভিডিওটি পুশ করে রাখবো, আমি দেখবো যে এটা টেক প্রফিটে হিট করে কিনা। তো ঠিক আপনার আধা ঘন্টা পরে আমি ভিডিওটি আবারও ওপেন করে দিই। তো আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি অন করে দিলাম, তো আমার এখানে যেই এন্ট্রিটি ছিল এখানে দেখুন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি যেখানে এন্ট্রিটি দিয়েছিলাম সেই এন্ট্রিটি সেল যে এন্ট্রিটি ছিল সেটি কিন্তু আমার স্টপ লসে কিন্তু হিট করেছে, এবং আমি যেই পজিশনে আপনার বাই স্টপ দিয়েছিলাম সেইখানে কিন্তু বাই স্টপটি ধরে মার্কেটটি কিন্তু আপে চলে গিয়েছে। এখানে দেখুন আমি যদি আরেকটু নিচে বাই স্টপটি দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ধরে মার্কেটটি কিন্তু ডাউনে চলে আসতো, বাট আমি এমন একটি পজিশনটা ক্রিয়েট করে নিয়ে সেখানে আমি দিয়েছি যেখান থেকে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনাটা খুব কম ছিল, যার কারণে মার্কেটটি অনেক আপ হয়েছে। তো দেখুন আমার আগের যে এন্ট্রিটা ছিল সেটি দেখুন এখানে $147 একটা স্টপ লসে হিট করেছে, আর একটা পেন্ডিং অর্ডার ছিল সেটিও আমি স্টপ লস আমি বসিয়েছিলাম, সেটাতে $80 স্টপ লসে হিট করেছে, টোটাল $226 স্টপ লসে হিট করেছে। তো এখানে দেখুন আমার যেটি পেন্ডিং অর্ডারটা যেটা ছিল সেটা যদি আমি স্টপ লস লসে যদি হিট করতো সেক্ষেত্রে কিন্তু আমার লস হতো অনলি আপনার $300 মতো লস হতো, অর্থাৎ আমি আজকে টার্গেট করেছিলাম যে আমি $500 থেকে $600 মতো আমি আজকে স্টপ লসটি আমি নিব। তো দেখুন এখানে কিন্তু আমার স্টপ লসে কিন্তু আসেনি, মার্কেট কিন্তু ফুললি কিন্তু আপে চলে গিয়েছে, আমি অলরেডি কিন্তু $443 কিন্তু আমি প্রফিট করেছি। এখন পর্যন্ত মার্কেট আরও আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা আছে, আর আমি কেন এখন ক্লোজ করছি না সেটির মূল কারণটি হচ্ছে দেখুন এখানে 2388-তে একটা সাপোর্ট, সরি আপনার রেজিস্টেন্স ছিল, তো এই রেজিস্টেন্সটা কিন্তু পার করেছে, এবং রেজিস্টেন্সটা যেহেতু পার করেছে সেহেতু এই মার্কেটটি আরও আপ হওয়ার সম্ভাবনাটা আছে। তো যার কারণে আমি আরেকটু হোল্ড করব, এবং হোল্ড করে আমি মোটামুটি একটা মোটা একটা অ্যামাউন্টের আমি প্রফিটটি এখান থেকে নিব। আমি টার্গেট করে আছি এখানে আমি $500 মতো আমি প্রফিট নেব, অর্থাৎ যদি আমি $500 মতো আমি এই ট্রেডে প্রফিট নেই, আর বেশি বেশি লাগবে না, অনেক কম প্রফিট হলেই হয়ে যাবে, আর 10 পিপসের মতো হলেই হয়ে যাবে, তো 500 যদি আমি প্রফিট নিই সেক্ষেত্রে আমার 500 থেকে এখানে 226 বাদ দিলে প্রায় 300-এর কাছাকাছি হয়ে যায়, তো সেই পরিমাণ আমার প্রফিট কিন্তু এই জাস্ট আমার এই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি ডিটেইল আমি আলোচনা করেছি এখানে, ইন্ডিকেটরটি দেখে আপনারা কখন কোথায় কিভাবে এন্ট্রি দেবেন সব কিছু আলোচনা করেছি, এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। আর আমি এই সেট আপটি আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার এই ভিডিওতে 50টি লাইক হতে হবে, দেন আমি টেলিগ্রাম চ্যানেলে আমার এই এই সেট আপটি আমি দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য, আর কে কী পরিমাণ প্রফিট করছেন বা লস করছেন অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। ধন্যবাদ সবাইকে।